গাইস, সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ইতিমধ্যে জানতে পারছি যে আমাদের গুগল মিটের যে একটা রেকর্ডের অপশনটা ছিল সেটা ইতিমধ্যে নাই, এটা উঠিয়ে নেওয়া হয়েছে বা পেইড করে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু অনলাইনে আমাদের কাজগুলো করতে হচ্ছে বা চালাতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রেকর্ড অপশনটা আমাদের প্রয়োজন হয়। সো এখন কিভাবে নতুন এই বিষয়টার সাথে আমরা ইউজ টু হব, এখন নতুন কোনো ওয়ে অবশ্যই বের করতে হবে। তাহলে নতুন ওয়েটা কি, সেই ওয়েটা নিয়ে আজকে আমি কথা বলবো। আশা করি এটা সবার জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। সো দ্য ওয়ে হচ্ছে, আমরা গুগলে যখন যাব গুগল ক্রোম ইউজ করতে হবে। নর্মালি আমরা অনেক ধরনের ব্রাউজার ইউজ করি, বাট গুগল ক্রোম ইউজ করার কারণে এখানে আমরা এটা কাজটা ইজিলি করতে পারবো। সেটা হচ্ছে, আমরা গুগলে যাওয়ার পর এই জিনিসটা আমাদেরকে সার্চ করতে হবে, SCRE.IO। তো আমি এখানে টাইপ করেছি, এটা যখন আপনি প্রেস করবেন তখন আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। সো যেহেতু আমাদের ডাউনলোড অপশনটা দরকার হচ্ছে ক্রমের মধ্যে আমরা করতেছি, সো আমরা দিয়ে দেবো ডাউন ক্রম। এখানে আমরা দেখতে পাবো যে এখানে এক্সটেনশনটা চলে আসবে। সো অ্যাড টু ক্রমে আমরা চলে যাব। সো এখানে অ্যাড এক্সটেনশন হিসেবে আমরা এটাকে ইউজ করে ফেলতে পারবো, যে অ্যাড। আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি এখানে অলরেডি এটা অ্যাডেড হয়ে গেছে, রাইট? এখানে আমরা দেখতে পাচ্ছি এই পোর্শনটা। সো এখন যে জিনিসটা আমি ডাইরেক্ট যদি কিভাবে এটা কাজ করে সেটা যদি আমি একটু দেখাতে চাই, সেটা হচ্ছে প্রথমত আমি এখান থেকে একটু পিন করে দেই, এটাকে আমি পিন করে দিলাম। ওকে, পিন হয়ে গেছে এখানে। এখন যেটা করতে হবে, যে আমরা যদি এটাকে রেকর্ড যখন করা হবে বা করতে হবে কোনো একটা ক্লাস হোক বা কোনো একটা মিটিং হোক, জাস্ট নর্মালি আমরা যেভাবে সেট করতাম আগে করতাম এখান থেকে অপশনটা, এখন আমরা এই পিন বার থেকে এখানে আমাদের কাছে অপশন চলে আসবে। সো এখন আমরা অনেক সময় দেখা যায় যে যখন কোনো কিছু শেয়ার করা হয় স্ক্রিনটাকেই মেনলি দেখানো হয়। সো আমরা প্রথমে যদি স্ক্রিন শেয়ারটা দিয়ে রাখি, যেমন এখানে আমি একটা স্ক্রিন শেয়ার দিয়ে দিলাম, এখন এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিডিও যদি কেউ ডাইরেক্টলি অন রাখতে চান, যে ভিডিও প্লাস আপনার যে স্ক্রিন দুইটা শো হবে, তাহলে এখানে সেই অপশন। আর কোনো অনলি ক্যামেরা হলে অনলি ক্যামেরা, আর অনলি স্ক্রিন হলে অনলি স্ক্রিন। যেহেতু আমি এখানে অনলি স্ক্রিনের মধ্যে আছি, তো আমি অনলি স্ক্রিনটা দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে, ডিপেন্ড করতেছে যে আমি কোন ধরনের ডিভাইস ইউজ করতেছি। জেনারেলি আমরা অনেকে ল্যাপটপ ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমরা মাইক্রোফোন সিলেক্ট করে দিতে পারবো। মাইক্রোফোন সিলেক্ট করে দেওয়ার পর এরপর স্টার্ট রেকর্ডিং অপশন জেনারেলি এখানে আসবে, এটাকে সিলেক্ট করতে হবে। এখানে ট্যাপ করে সিলেক্ট করে এরপর শেয়ার অপশনে দিয়ে দিতে হবে। তো আমাদের স্ক্রিন রেকর্ড কিন্তু ইতিমধ্যে কন্টিনিউ হচ্ছে, রাইট? আমরা এখানে দেখতেই পাচ্ছি। সো এটাকে তখন মিনিমাইজ করে দিতে হবে, অ্যান্ড দেন এখানে যত ধরনের কথা হোক বা যেটা আমি শেয়ার করতে চাচ্ছি দেখাতে যাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু এখানে চলতে থাকবে। আমি যখন ভিডিওটা অফ করব বা রেকর্ড অপশনটা অফ করে দেব, তখন এখানে ইজিলি এখানে দেখা যাবে যে আমি যা যা কাজ করেছি বা যা যা আমি বলার চেষ্টা করেছি। ওকে, সো এই হচ্ছে নতুন একটা ওয়ে। আর আমি যদি এখানে স্ক্রিন শেয়ার অফ করে দিই, সেটাও সেখানে শো করবে। সো এখন সাপোজ আমার কাজ শেষ, এখন যাওয়ার পর এখানে যে ইন জেনারেলি যেটা করতে হবে, আগের মতো রেকর্ড অপশনটা অফ করে দিতে হবে, স্টপ এখানে, দেন কন্টিনিউ। এখন আমরা এখানে দেখতে পারবো যে আমরা যে আমাদের স্ক্রিন রেকর্ড কিন্তু ইতিমধ্যে কন্টিনিউ করছে, রাইট? আমরা এখানে দেখতেই পাচ্ছি। সো এটাকে তখন এখানে কিন্তু আমি যা যা বলেছি এখানে দেখাচ্ছে, আমার কথা হোক বা যেটা আমি শেয়ার করতে। সো দেন যেটা করতে হবে, এখানে আমরা অপটিমাইজটা করে দিব। অপটিমাইজ করে দিলে সেটা সুন্দর হবে, দেন আমরা এখান থেকে কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে পারবো। সো এটা ডাউনলোড কিন্তু হয়ে গেছে, তো আমরা ডিভাইস থেকে তখন নিয়ে এটাকে ইজিলি আমরা ডাউনলোড করে নিতে পারবো। ওকে, সো সেভ অপশন আমাদের সেভ হলো। দেন আবার যদি কোনোটা করতে হয় সেম ওয়েতেই জাস্ট এখান থেকে চেয়ে আমরা করে নিতে পারবো। সো ইটস সবওয়ে, আশা করি সবার এটা কাজে আসবে।